হিউম্যান হেলথ পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে আমি প্রথমে একটি অনুরোধ করতে চাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার সোনা যতই নরম হোক না কেন এটা খাওয়ার ফলে আপনার সোনা শক্ত হবেই হবে সারা রাত কিন্তু মিলন করতে পারবেন বর্তমানে যেটা হয়ে থাকে বর্তমানে আমরা ফরমালিন খাবার খাই ভেজাল খাওয়ার খাওয়ার ফলে আমার আপনাদের সোনার অবস্থা একেবারেই খারাপ হয়ে যাচ্ছে আবার বয়স যখন পঁয়ত্রিশ হয় পঁয়ত্রিশ হলেই সোনা একেবারে নিস্তেজ হয়ে যাচ্ছে আবার অনেকের চল্লিশেও কিন্তু ঘোরার মতো ছুটতে পারে কিন্তু সোনার এই সমস্যা সৃষ্টি হয়ে গেছে এখন তো কিছু করার নেই যে কারণেই হোক হয়ে গেছে যখন শোনা শক্তই হয় না মিলন করতেই পারছেন না এবং এক থেকে দুই মিনিটের বেশি আপনি করতে পারেন না এমন কি পারিবারিক কলহ সৃষ্টি হচ্ছে কিভাবে এ সকল সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এটা দেখার জন্য কিন্তু ভিডিওটি আপনার জন্য আর অবশ্যই ভিডিওটি টেনে টেনে দেখবেন না অনেকে আছে সোনার আগামোটা গোড়াটা একেবারে চিকন হয়ে গেছে কারণ তারা অনেক বেশি পরিমাণে হাত মারে তারা যখন হাত মারে তখন কি হয় সোনার আগামোটা গোড়া চিকন হয়ে যায় কারণ আপনি যখন টানতে থাকেন আপনার সোনার উপরে কিন্তু এক ধরনের প্রেশার পড়ে এই সমস্যা আপনাকে আগে ঠিক করতে হবে এবং সোনার উপরে কিছু রগ ভেসে উঠেছে এবং পানিটাও খুবই পাতলা যখন এই সমস্যা ঠিক হয়ে যাবে তখন দেখবেন সোনাও কিন্তু চলতে থাকবে পরিপূর্ণ মিলন করতে পারবেন মাত্র দুইটি জিনিস আজ আমি আপনাদেরকে বলবো যে দুটি জিনিস খাওয়ার মাধ্যমে আপনার গোপন সমস্যা এবং নরম ও নিস্তেষণাকে আপনি সবল করতে পারবেন এর জন্য আমি প্রথমে নিয়েছি দেখুন এলাচ দেখুন আমি এখানে এলাচ নিয়েছি এলাচ কিন্তু শুধু রান্নার স্বাদ বাড়াতেই যে আমরা ব্যবহার করে থাকি এমনটা কিন্তু নয় এই এলাচ কিন্তু শরীরের জন্য অনেক উপকার আর আমি নিয়েছি মধু সর্বরোগের মহা ঔষধ বলা হয়ে থাকে মধুকে মধু কিন্তু অবশ্যই খাটি মধুটা সংগ্রহ করতে হবে এবং আপনাদেরকে কিছু ভালো মানের এলাচও নিতে হবে এখন আমি বলবো যে কীভাবে আপনারা এটা তৈরি করবেন এটা কি আপনারা শুধু এইভাবে আস্ত খাবেন না এটা আসলে আস্ত খাওয়াটা এভাবে সম্ভব না তাই আপনাদেরকে যেটা করতে হবে দেখুন আমি এখানে আগে থেকে একটি এলাচ ছুলে রেখেছিলাম মিনিমাম বিশটা এলাচ আপনাদেরকে নিতে হবে এবং বিশটা এলাচের এই যে ভিতরটা খুলে এই যে যে দানাটা আছে যে এলাচের এই যে যে দানাটা এই দানাটা আপনাদেরকে নিতে হবে বিশটা এলাচের নিয়ে আপনাদেরকে যেটা করতে হবে পঞ্চাশ গ্রাম মধু নিতে হবে পঞ্চাশ গ্রাম মধুর ভিতরে ওই এলাচের দানাগুলো আপনাকে ভিজিয়ে রাখতে হবে মুখ আটকে আপনি যদি এরকম একটা কাচের জার নেন সেই ক্ষেত্রে কী হবে এখানে পঞ্চাশ গ্রাম মধু নিবেন এবং এলাচের দানাগুলো জাস্ট দিয়ে দিবেন দিয়ে সাত দিন পর্যন্ত মুখটা আটকে রেখে দিবেন সাত দিন পরে গিয়ে মুখটা খুলবেন এবং সাত দিন পরে গিয়ে দেখবেন দানাগুলো কিন্তু একটু বড় হয়ে গেছে একদম কালো হয়ে গেছে তখন যেটা করবেন একটি চামচের সাহায্যে রোজ রাতের বেলা মোট চারটে করে দানা আপনাকে খেতে হবে মধু সহ একটু মধু নিয়ে দানাগুলো খেয়ে নেবেন চিবিয়ে চিবিয়ে এভাবে যদি একটানা দশ দিন খেতে পারেন দশ দিন খাওয়ার পরে দেখবেন আপনার আর কোনো নিস্তেজতা নাই আপনার সোনা একদম ঘোরার ছুটছে সোনার উপরে যে মরা রগগুলি ভেসে উঠেছিল সে রগগুলি তাজা হতে শুরু করবে এবং আগের থেকে অনেক বেশি সময় নিয়ে আপনি মিলন করতে পারছেন একটানা মিলন করতে পারবেন এবং এক রাতে আপনি মিনিমাম দুই থেকে তিনবার সঙ্গিনীর সাথে মিলন করতে পারছেন এবং সঙ্গিনীকে হানড্রেড পার্সেন্ট সুখ দিতে পারছেন এভাবে নিয়ম করে যদি আপনি মিলন মানে খেতে পারেন তাহলে হানড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট পেয়ে যাবেন ভিওয়ার্স এই ছিল আমার আজকের টিপস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ